ঘরের ছেলে ঘরে ফিরুক, এমনই আত্মনাদ মায়ের। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তোলপাড় গোটা বিশ্ব। ঠিক তখনই নদিয়ার মাছ দিয়া ষষ্ঠীতলা পাড়া এলাকার বিশ্বাস পরিবারের চিন্তা ও আত্মনাদে ভেঙে পড়েছে। পরিবার সূত্রে খবর, বিশ্বাস পরিবারের সন্তান অরিন্দম বিশ্বাস 2018 সালে ডাক্তারি পড়তে পাড়ি দিয়েছিলেন সুদূর ইউক্রেনে। মার্চে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কাটা হয়ে যায়, কিন্তু বাঁধ সাঁতল যুদ্ধ, ফলে প্রতিটি বিমান পরিষেবা বন্ধ করে দেয় ইউক্রেন সরকার। আর তার কারণেই আর বাড়ি ফেরাই হলো না ডাক্তারি পড়ুয়া অরিন্দম বিশ্বাসের। বাড়ি না ফিরতে পারায় বিশ্বাস পরিবারের কপালে চিন্তার ভাঁজ। গোটা পরিবার এখন চোখ রেখেছে টিভির পর্দায়। আর আপনারা তো চিন্তায় রয়েছেন? আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি, কারণ আমার ভাগ্নে, এটা বড় ভাগ্নে, বহুত কষ্ট করে ওকে বিদেশে পাঠানো হয়েছে। ও বিদেশে ইউক্রেনে রয়েছে, ইউক্রেনে ডাক্তারি পড়ছে, আজ 4 বছর হলো। তো ইউক্রেনের অবস্থা তো আমরা টিভিতে দেখছি, আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছি, হচ্ছে কখন ঘরের ছেলে ঘরে ফিরবে। আমরা ভারত সরকারের কাছে করুন আবেদন জানাচ্ছি, যাতে ঘরের ছেলে ঘরে ফেরে এবং সুস্থভাবে যাতে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আচ্ছা, লোকাল রাজনীতির এবং প্রশাসন কি যোগাযোগ করেছিল? না, কোনো লোকাল প্রশাসন বা রাজনীতিবিদরা কেউই এখনও পর্যন্ত কোনো যোগাযোগ রাখেনি বা করেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হচ্ছে প্রশাসনের কাছে বা ভারত সরকারের কাছে আবেদন করুন, আবেদন যে ঘরের ছেলে যাতে ঘরে ফিরে আসে, এবং ওর সঙ্গে আরও পড়ুয়ারও আছে, তারাও যাতে সুস্থভাবে প্রত্যেকের ঘরে তাদের ফিরে আসতে পারে সেই ব্যবস্থা ভারত সরকার করুক, এইটাই আমরা হচ্ছে ভারত সরকারের কাছে আবেদন করছি। ঘরের ছেলে ঘরে ফিরুক, ব্যবস্থা করুক ভারত সরকার, দাবি পরিবারের। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, টাইমস বাংলা। উন্নয়নে বাংলা। কল্যাণী পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিকের কাছে বিশেষ আবেদন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং উন্নয়নে বাধা সৃষ্টিকারীকে পরাস্ত করতে আসন্ন পৌর নির্বাচনে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা আমাদের ঘরের মেয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী নিবেদিতা বসুকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। নমস্কার, আমি সুরাজ শিকদার, কল্যাণী পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী, আপনাদের ঘরের ছেলে। আমার প্রার্থী হওয়ার কথা ছিল না, কারণ আমি রাজনৈতিক ক্ষেত্রের লোক নই। আমি প্রার্থী হয়েছি বিধানপল্লীর বাসিন্দাদের প্রতি দীর্ঘদিনের অবহেলার জবাব দিতে। আমি প্রার্থী হয়েছি এই এলাকার যুবক সম্প্রদায়ের প্রতি দীর্ঘদিনের অবজ্ঞার উত্তর দিতে। আমি প্রার্থী হয়েছি এই এলাকার যুবক সম্প্রদায়ের মধ্যেও একজন কাউন্সিলর হওয়ার যোগ্যতা আছে তা জানানোর জন্য। আমি কোন দল থেকে প্রার্থী হয়েছি সেটা বড় কথা নয়, আমি প্রার্থী হয়েছি বিধানপল্লী থেকে, বিধানপল্লীর হয়ে, বিধানপল্লীর জন্য এবং বিধানপল্লীর আপনার ঘরের ছেলে। তাই আগামী 27 তারিখ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে 3 নম্বর বটন চিপে আপনাদের ঘরের ছেলে সুরজকে বিপুল ভোটে জয়ী করুন। जब घर में होगा चैंपियन फिनाइल तो ना रहेंगे कीटाणु ना ही मच्छर। घर में लाएं चैंपियन लाइम फ्रेश, चैंपियन हर्बल और चैंपियन पाइन। रखें अपने घर को बीमारियों से दूर चैंपियन फिनाइल के साथ।